নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার খুব গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দুই শহরের মধ্যে দ্রুততম পরিবহন সুবিধাটি হলো অপশন এ রেল, বি ইমেল, সি জাহাজ, আর অপশন ডি হচ্ছে উড়োজাহাজ। তাহলে দ্রুত পরিবহন ট্রান্সপোর্টের কথা যখন বলেছে, তখন এখানে সঠিক উত্তর হবে কিন্তু উড়োজাহাজ। ঠিক আছে, যেহেতু ট্রান্সপোর্টের কথা বলেছে, কমিউনিকেশন বললে কিন্তু এখানে ইমেল হতো। ঠিক আছে, তো চলুন এবার যাই পরবর্তী প্রশ্ন। শিশুর সামাজিক উন্নয়ন প্রাথমিকভাবে নির্ভর করে অভিভাবকদের ওপর, পরিবেশের ওপর, বিদ্যালয়ের ওপর, না সমাজের ওপর? তা এটার সঠিক উত্তর হবে পরিবেশের ওপর। প্রাথমিক, যেটা প্রাথমিক বলা হয়েছে, যে শিশুর সামাজিক উন্নয়ন প্রাথমিকভাবে নির্ভর করে, এটা হচ্ছে পরিবেশের ওপর। ঠিক আছে, সামাজিক উন্নয়ন যেহেতু বলা হয়েছে। তা বন্ধুরা, এইটা ছিল আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা হোমটাস্কের প্রশ্নে এইটা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। কেন না, আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো শর্ট করা হয়েছে, তা শর্ট লিস্টেড করে আপনাদের, যাতে বাড়িতে আপনারা পুরস্কারটা পেয়ে যান, তার জন্য আপনারা ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি এনভায়রনমেন্ট শব্দটির অর্থ প্রদান করে? অপশান এ পরিবেশের ভৌত অংশ, অপশান বি পরিবেশের মনস্তাত্ত্বিক অংশ, অপশান সি পরিবেশের সামাজিক অংশ, না অপশান ডি উপরের সবকটি সঠিক? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে এনভায়রনমেন্ট শব্দটি এর সবকটির অর্থই প্রদান করে। তাহলে এর সবকটি ঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরিবেশগত শিক্ষা বলতে বোঝায় অপশান এ পরিবেশ এর চাহিদাকে জানা, অপশান বি পরিবেশ সম্পর্কে জ্ঞান, অপশান সি দক্ষতা গড়ে তোলা, অপশান সি পরিবেশ সংক্রান্ত প্রক্রিয়াগুলি গড়ে তোলা, অপশান ডি পরিবেশ সংক্রান্ত শিক্ষা বিস্তার রোধ করা। তাহলে পরিবেশগত শিক্ষা বলতে কি বোঝায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। সঠিক উত্তর হবে পরিবেশ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা গড়ে তোলা, এটি হচ্ছে পরিবেশগত শিক্ষা। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, যে প্রাণী বা প্রাণীরা রাতে সক্রিয় থাকে তারা হলো অপশান এ পেঁচা, বি আরশোলা, সি ইঁদুর, আর ডি হচ্ছে এদের সবাই। তাহলে যে সমস্ত প্রাণী রাত্রে সক্রিয় থাকে, তা এরা প্রত্যেকটাই রাত্রিবেলা সক্রিয় থাকে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। বায়ু দূষণ ঘটে, তাহলে কখন বায়ু দূষণ ঘটে বা কিভাবে বায়ু দূষণ ঘটে সেটা আমাদের বলতে হবে। অপশান এ আছে ধোঁয়ার দ্বারা, অপশান বি কীটনাশকের দ্বারা, অপশান সি পয়ঃ প্রণালীর নোংরা জল দ্বারা, আর অপশান ডি হচ্ছে লাউড স্পিকার দ্বারা। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা, না কখন বায়ু দূষণ, যেহেতু বায়ু দূষণ বলেছে তাহলে এটা কিন্তু ধোঁয়ার দ্বারা, এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শব্দ দূষণের দ্বারা নিচের কোন সমস্যাটি ঘটে না? নেগেটিভ প্রশ্ন, ঘটে না বলেছে যেটা সেটা আমাদের বলতে হবে। অপশান এ হাইপার টেনশন, অপশান বি আমাশা, অপশান সি কালা, আর অপশান ডি বিরক্ত। তো বন্ধুরা, এখানে অপশান দেখে বোঝা যাচ্ছে যে আমাশার সাথে শব্দ দূষণের কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই না? এই আমাশার সাথে জলের যদি বলেন তাহলে সম্পর্ক আছে, শব্দ দূষণের সাথে আমাশার কোনো সম্পর্ক নেই। মানে শব্দ দূষণ হলেই যে আপনার পেট খারাপ হবে, যে আমাশা হবে, এরকম কোনো ব্যাপার নেই। চলে আসছি পরবর্তী প্রশ্ন। যে প্রাণীটি মরুভূমিতে তাপ সহ্য করতে পারে, উট, সিংহ, ইঁদুর, না গরু? তাহলে মরুভূমির যে বিশেষ প্রাণী তা সেটা হচ্ছে উট। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কুইনাইন পাওয়া যায় ম্যানি প্ল্যান্ট থেকে, ইউক্যালিপটাস থেকে, অ্যাকোয়ানাইট থেকে, না সিঙ্কনা থেকে? তাহলে সিঙ্কনা থেকে কি পাওয়া যায়? না কুইনাইন, তাই না? তা এটা নিশ্চয়ই যেন আপনাদের ভুল না হয়। কুইনাইন আর রেসারপিন এই জিনিসটা আপনারা একটু ভুল করে ফেলেন। ঠিক আছে, তা সুতরাং এইগুলো যেন ভুল না হয় তা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তাহলে কুইনাইন সিঙ্কলা, কুইসি বলে মনে রাখবেন, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। আমাদের দেশে বন মহোৎসব দিবস পালিত হয়, মানে কথাটা একটু অন্যরকম ভাবে বলেছে, যাতে আমরা একটু যাকে বলে একটু চিন্তা ভাবনা করি। তা এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা, 1 জুলাই, 2 অক্টোবর, 10 আগস্ট, না 1 ডিসেম্বর? তাহলে বন মহোৎসব পালিত হয় সেটা হচ্ছে 1 জুলাই। ঠিক আছে, 1 জুলাই এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বায়ুর উপাদানগুলি হলো গ্যাস, জলীয় বাষ্প এবং আর কোনটা, সেটা আমাদের বলতে হবে।
বায়ুর উপাদানের মধ্যে আছে গ্যাস, জলীয় বাষ্প এবং আলো, ধূলিকণা, বৃষ্টিপাত না তুষারপাত। এই চারটির মধ্যে যেটা সঠিক সেটা আমাদের বলতে হবে। তা বায়ুর উপাদানগুলি হলো গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা। চলে আসি পরবর্তী প্রশ্ন। যদি নোংরা আবর্জনা পানীয় জলের উৎসে সংক্রমিত হয় তবে নিচের কোন রোগগুলি ছড়াবে? তাহলে নোংরা জল কি বলেছে, যদি নোংরা আবর্জনা পানীয় জলের উৎসে সংক্রমিত হয় তাহলে নিজের কোন রোগগুলো ছড়াবে? টাইফয়েড, ম্যালেরিয়া, লক্তাল্পতা, স্কালভি। তা এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? টাইফয়েড, টাইফয়েডটা হবে। ঠিক আছে, নোংরা জল যদি পানীয় জলে জলঘটিত যদি রোগ হয় সেটা হচ্ছে টাইফয়েড হবে। ঠিক আছে, ম্যালেরিয়া মশা থেকে আসে, রক্তাল্পতা শরীরে যদি আয়রনের অভাব থাকে, আর স্কার্ভি রোগ ভিটামিনের অভাব। তা নিশ্চয়ই বুঝে গেছেন যে কোনটা হবে। এখানে আপনারা ইরারোমেটিক মেথডের মাধ্যমে আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করতে পারতেন যদি না জানতেন। তার কারণ কি, ম্যালেরিয়া মশা থেকে হয়, রক্তাল্পতা আপনার লোহের অভাবে হয়, আর স্কার্ভি হয় ভিটামিনের অভাবে। ঠিক আছে, তাহলে নোংরা জল যেহেতু বলে যায় তাহলে টাইফয়েডটা এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আপনারা ইরারোমেশন মেথডের মাধ্যমে প্রবলেম সলভ করতে পারবেন। যখন কোনো অ্যান্সার আপনারা দেখবেন হয় দুটো হয়ে যাচ্ছে, আর নইলে আপনারা অ্যান্সার জানেনই না বা বুঝতেই পারছেন না। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। উদ্ভিদেরা হয় সবুজ কারণ? অপশান এ ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতি, গ্লুকোজ এর উপস্থিতি, নাইট্রোজেনের উপস্থিতি না অক্সিজেনের উপস্থিতি। তাহলে উদ্ভিদেরা সবুজ হয় কোন কারণের জন্য? না, এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফিল রঞ্জক পদার্থের জন্য। ঠিক আছে, এটা ক্লাস সেভেনের কোশ্চেন, আপনারা সবাই এই কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। যে কফি আমরা পান করি তা পাওয়া যায় ফুল থেকে, পাতা থেকে, বীজ থেকে, না এদের কোনোটি নয়? তাহলে কফি অ্যাকচুয়াল কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কফি হলো এক প্রকার বীজ। ঠিক আছে, বীজ থেকে কফি হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। সবচেয়ে প্রয়োজনীয় সবজি আলু হলো ফল, মূল, ফুল না কাণ্ড? তাহলে আলু হলো কি? আলু হলো কাণ্ড। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত, কোনটা শিক্ষার লক্ষ্য হওয়া উচিত এটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। অপশন এ আছে ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা, অপশন বি আছে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলা, অপশন সি আছে ছাত্রছাত্রীদের মধ্যে হস্তকার্যের দক্ষতা গড়ে তোলা, আর অপশন ডি আছে ব্যবহারিক জীবনে জন্য ছাত্রছাত্রীকে প্রস্তুত করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের ব্যবহারিক জীবনের জন্য প্রস্তুত করা। তাহলে প্র্যাকটিক্যালি তাদেরকে প্রস্তুত করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি বন্ধুরা আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের কোন একটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পাঠ পরিকল্পনা প্রয়োজন হয় না, কারণ কি? কারণের জন্য তাদের পাঠ পরিকল্পনা প্রয়োজন না, মানে লেসন প্ল্যানের প্রয়োজন হয় না? দেখে নিই অপশনগুলো কি কি আছে। শ্রেণীতে আগ্রহী ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। অপশন বি আছে যখন তারা কোনো ভুল করে তখন তাদের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের মুখে মুখে হতে হয় না। অপশন সি আছে তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান লাভ করে তার থেকেই তারা নিজেরা সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করে নেয়। আর অপশন ডি আছে এর সাহায্য ছাড়াই তারা ভালোভাবে পড়াতে পারেন। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান লাভ করে তার থেকেই তারা নিজেরা সংক্ষিপ্ত যে রূপরেখা সেটা তারা তৈরি করে নেয়। তা সুতরাং তার জন্য তাদের অভিজ্ঞতার রেসপেক্টে তাদের আর লেসন প্ল্যানের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। আদর্শ শিক্ষক, তাহলে আদর্শ শিক্ষক কাদের বলা হয়? অপশন দেখে নি, পুরো পাঠ্যক্রমটি যিনি পড়ান। অপশন বি আছে একজন বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। অপশন সি আছে সুশৃঙ্খলতা নিয়ন্ত্রণে রাখেন। আর অপশন ডি আছে তারা ছাত্রদের শিক্ষণে সাহায্য করেন। তাহলে একজন আদর্শ শিক্ষক কি? না, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তাহলে একজন বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষকতা আরো অধিক কার্যকরী হবে যদি শিক্ষক অপশন এ নানা প্রকার নির্দেশবাচক সহযোগিতা ব্যবহার করেন, অপশন বি তার ইচ্ছা উদ্দেশ্যমূলক করেন, অপশন সি সূচনাতেই তার উদ্দেশ্যগুলোকে জানিয়ে দেন, আর অপশন ডি হচ্ছে নির্দিষ্ট বিষয়ের শিক্ষক হন। তাহলে শিক্ষকতা আরো অধিক কার্যকরী হবে যদি শিক্ষক কোনটা করেন? তা এর সঠিক উত্তর হচ্ছে নানা প্রকার নির্দেশবাচক সহযোগিতা ব্যবহার করেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোন জোড়াটি বেমানান? অপশন এ আছে ফয়বেল, খেলার ছল, অপশন বি আছে মারিয়া মন্টেসরি, অপসারী চিন্তন, অপশন সি আছে কেলার সহযোগিতামূলক শিখন, আর অপশন ডি আছে গান্ধীজি কর্দমাক্ত হস্তাদি। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এর হচ্ছে গান্ধীজি কর্দমাক্ত হস্তাদি, মানে কর্দমাক্ত হস্তাদি বলে কোনো কথা গান্ধীজির সাথে যুক্ত নয়। ঠিক আছে,
তিনি কর্মের মাধ্যমে শিক্ষা এই কথাটা বলছেন, কিন্তু কর্ত মাত্র হস্তা দিয়ে এরকম কোনো কথা তিনি বলেননি বা এরকম কোনো কথা আমরা এখনো পাইনি। যদি আপনারা পান তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে বিদ্যালয়গুলির উচিত কোনটা উচিত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে শিক্ষায় উৎকর্ষতা আনতে প্রস্তুতির দিকে মনোনিবেশ করা, অপশন বি আছে সুনাগরিকত্বের লক্ষণগুলি গড়ে তোলা, অপশন সি হচ্ছে প্রাত্যহিক জীবনে বিপত্তি সময়ের মুখোমুখি থেকে লক্ষণগুলি বিকশিত করা, আর অপশন ডি আছে সম্প্রদায়ের সন্দেহে লালিত মূল্যগুলিকে বরাবর ব্যবহারের মাধ্যমে টিকিয়ে রাখা। তাহলে কোন উত্তরটা সঠিক হয় বন্ধুরা? এর সঠিক হচ্ছে সুনাগরিকত্বের লক্ষণগুলি গড়ে তোলা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি ভূগর্ভস্থ জলরাশির সংক্রমণের প্রধান উৎস নয়? তাহলে যেটা প্রধান উৎস নয় সেটা আমাদের কিন্তু এখানে বলতে হবে, ভালো করে লক্ষ্য করবেন, এটা নেগেটিভ প্রশ্ন। অপশন আছে চাষাবাদের দ্রব্যাদি, অপশন বি আছে সেফটিক ট্যাঙ্ক এবং ভূগর্ভস্থ সঞ্চয় ট্যাঙ্ক, অপশন সি আছে মাটির বর্জ্যদ্রব্য, আর অপশন ডি আছে উপরের সবকটি ভূগর্ভস্থ জলরাশির সংক্রমণের প্রধান উৎস। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে। না, এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি ভূগর্ভস্থ জলরাশির সংক্রমণের প্রধান উৎস। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ, তাহলে শিক্ষকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কোনটি? অপশন এ শিক্ষক কার্য সংগঠিত করা, অপশন বি শিশুদের যত্ন নেওয়া, অপশন সি শ্রেণীতে বক্তৃতা দেওয়া, আর অপশন ডি হচ্ছে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা। তাহলে নিজেরাই বুঝতে পারছেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ কাজ হবে শিক্ষণ কার্য, মানে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই কাজটা যেন তিনি শিক্ষক মতো করেন, ঠিক আছে? সেইটা তার প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কাজ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রাথমিক স্থলে মহিলারা উত্তম শিক্ষণ কারণ, মানে প্রাথমিক মানে ছোট ছোটবেলায় মহিলারা উত্তম শিক্ষণ তার কি কারণের জন্য সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে তারা বেতনে কাজে প্রস্তুত, তারা কম বেতনের কাজে প্রস্তুত, অপশন বি আছে অন্যান্য পেশায় তারা সুযোগ কম পায়, অপশন সি আছে এই পেশায় উচ্চশিক্ষার প্রয়োজন নেই, আর অপশন ডি আছে তারা শিশুদের সঙ্গে অধিক ধৈর্য সহকারে ব্যবহার করেন। তাহলে এইটা কিন্তু সঠিক উত্তর হবে, তারা শিশুদের সঙ্গে অধিক ধৈর্য সহ ব্যবহার করেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আপনি নিচের চারটি পেশায় নির্বাচিত হলে আপনি কোনটিতে যেতে ইচ্ছুক? অপশন এ শিক্ষক, অপশন বি ব্যাংক, অপশন সি পুলিশ, না অপশন ডি সৈন্য। তাহলে প্রফেশন যদি হয় তাহলে শিক্ষক, অবশ্যই আপনি শিক্ষক হিসেবে যাবেন, এখানে কিন্তু এটা সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। একজন শিক্ষকের হওয়া উচিত কি হওয়া উচিত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ নিয়মনিষ্ঠ, অপশন বি কর্তব্যপরায়ণ, অপশন সি সৎ, না অপশন ডি উপরের সবগুলি। তাহলে নিশ্চয়ই একটা শিক্ষকের মধ্যে একটা আদর্শ শিক্ষকের সবকটা গুণই থাকা উচিত। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নবোদয় বিদ্যালয় গুলির প্রতিষ্ঠার উদ্দেশ্য, মানে কেন নবোদয় বিদ্যাগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল? অপশন এ গ্রামাঞ্চলে সুশিক্ষার যোগান দেওয়া, অপশন বি গ্রামাঞ্চলে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করা, অপশন সি গ্রামাঞ্চলে শিক্ষার দুর্বলতা পরীক্ষা করা, আর অপশন ডি যে সর্বশিক্ষা অভিযান সম্পূর্ণ করা। তাহলে এর সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন যে নবোদয় বিদ্যাগুলির প্রতিষ্ঠার উদ্দেশ্য, এর সঠিক উত্তর হচ্ছে গ্রামাঞ্চলে সুশিক্ষার যোগান দেওয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কৃষি জমির নোংরা জল জলাশয়ে পড়া কমাতে নিচের কোনটি কার্যকরী ব্যবস্থা নেয়? তাহলে কৃষি জমির নোংরা জল জলাশয়ে পড়া কমাতে নিচের কোনটি কার্যকরী ব্যবস্থা নেয়? অপশন এ আছে কৃত্রিম অজৈব সারের পরিবর্তে প্রাকৃতিক জৈব সার ব্যবহার করতে হবে, অপশন বি আছে মাটিতে কৃষি উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে, অপশন সি আছে প্রাণীদের খাদ্যাঞ্চল এবং গোশালা থেকে আবর্জনা সরিয়ে রাখার জন্য নিশ্চয়ন পুকুর নির্মাণ, এবং অপশন ডি আছে গো মহিষদের বিচরণ করতে দেওয়া এবং জলপানের অনুমতি দান। তাহলে বন্ধুরা এর নিশ্চয়ই সঠিক উত্তর আপনারা পেয়ে গেছেন। এর সঠিক উত্তর হচ্ছে কৃত্রিম অজৈব সারের পরিবর্তে প্রাকৃতিক জৈব সার ব্যবহার করতে হবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে জীবাণু, তাহলে জীবাণু হলো কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা এখানে দেখে নেবো যে সঠিক উত্তরটা কোনটা হবে। তাহলে অপশন এ আছে রোগ সৃষ্টিকারী জীব, অপশন বি আছে ব্যাকটেরিয়া, অপশন সি আছে রোগ সৃষ্টিকারী ভাইরাস, এবং অপশন ডি আছে মানব দেহে রোগ সৃষ্টিকারী জীব। তাহলে বন্ধুরা এখানে কি বলেছে, জীবাণু বা প্যাথোজেন হলো এটা সঠিক উত্তর হবে, রোগ সৃষ্টিকারী জীব। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা হলো একটি গুরুত্বপূর্ণ পরিমাণ, তাহলে বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো একটি গুরুত্বপূর্ণ পরিমাণ কিসের? দেখেনি, জল ও নোংরা জলের অক্সিজেনের, অপশন বি আছে জল ও নোংরা জলের অক্সিজেনে ব্যবহৃত বিভবের,
অপশন সি আছে জীবের প্রয়োজনীয় প্রাকৃতিক অক্সিজেন স্তরের, আর অপশন ডি আছে জলের ও নোংরা জলের জৈবিক কর্মক্ষমতা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হবে জল ও নোংরা জল এর অক্সিজেনে ব্যবহার, মানে অক্সিজেনে ব্যবহৃত বিয়বের জন্য। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের খুব গুরুত্বপূর্ণ 30টা ইম্পর্টেন্ট কোশ্চেন, যাতে 30টা প্রশ্ন আমি আপনাদের সামনে আলোচনা করলাম। যাদের এই কোশ্চেনগুলো বা যারা এই কোশ্চেনগুলো আগে থেকেই জানতেন তাদের একবার করে রিভাইজ হয়ে গেল। এবার যারা এই কোশ্চেনগুলো একদমই জানতেন না বা আজকে নতুন এই কোশ্চেনগুলো পড়লেন, ভবিষ্যতে এই কোশ্চেনগুলো যদি আপনাদের সামনে পড়ে আর আপনাদের যাতে ভুল না হয় তার জন্য আমরা কি করব, আমরা একটা রিভাইজ সেকশন করব। তো এখন আমরা একটু রিভাইজ করব, রিভাইজের মাধ্যমে চট করে দেখে নেব যে আমরা কি কি কোশ্চেন আজকে শিখলাম, আর যেগুলো আগামীতে আমাদের যাতে ভুল না হয় তা সেই দিকে লক্ষ্য রেখে আমরা একবার এই কোশ্চেনগুলো একটু রিভাইজ করে নেব। একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো আপনাদের একবার রিভাইজ করে দেবো। তাহলে প্রথম প্রশ্ন কি লিখছি, প্রশ্ন প্রথম আলোচনা করেছি, তা প্রথম প্রশ্ন, দুই শহরের মধ্যে দ্রুততম পরিবহন সুবিধাটি হলো, এর সঠিক উত্তর উড়োজাহাজ। নেক্সট, শিশুর সামাজিক উন্নয়ন প্রাথমিকভাবে নির্ভর করে, সঠিক উত্তর পরিবেশের ওপর। নেক্সট, নিচের কোনটি এনভায়রনমেন্ট শব্দটির অর্থ প্রদান করে, এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি সঠিক। নেক্সট, পরিবেশগত শিক্ষা বলতে বোঝায়, এর সঠিক উত্তর হচ্ছে পরিবেশ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা গড়ে তোলা। নেক্সট, যে প্রাণী বা প্রাণীরা রাতে সক্রিয় থাকে তারা হলো, এর সঠিক উত্তর হচ্ছে এদের সবাই বা উপরের সবকটি। নেক্সট, বায়ু দূষণ ঘটে, সঠিক উত্তর ধোঁয়ার দ্বারা। নেক্সট, শব্দ দূষণের দ্বারা নিচের কোন সমস্যাটি ঘটে না, এর সঠিক উত্তর হচ্ছে আমাশয়। নেক্সট, যে প্রাণীটি মরুভূমিতে তাপ সহ্য করতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে উট। নেক্সট, কুইনাইন পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে শৃঙ্খলা থেকে। নেক্সট, আমাদের দেশে বন মহোৎসব দিবস পালিত হয়, সঠিক উত্তর পয়লা জুলাই। নেক্সট, বায়ুর উপাদানগুলি হলো গ্যাস, জলীয় বাষ্প এবং সঠিক উত্তর ধূলিকণা। নেক্সট, যদি নোংরা আবর্জনা পানীয় জলের উৎসে সংক্রমিত হয় তবে নিচের কোন রোগগুলি ছড়াবে, এর সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড। নেক্সট, উদ্ভিদরা হয় সবুজ কারণ, এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতির জন্য। নেক্সট, যে কফি আমরা পান করি তা পাওয়া যায়, সঠিক উত্তর বীজ থেকে। নেক্সট, সবচেয়ে প্রয়োজনীয় সবজি আলু হলো কাণ্ড। নেক্সট, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত, এর সঠিক উত্তর হচ্ছে ব্যবহারিক জীবনের জন্য ছাত্র ছাত্রীদের প্রস্তুত করা। নেক্সট, অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের কোনো একটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পাঠ পরিকল্পনার প্রয়োজন হয় না, কারণ এর সঠিক উত্তর হচ্ছে তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান লাভ করে তার থেকেই তারা নিজেরা সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করে নেয়। নেক্সট, আদর্শ শিক্ষক, সঠিক উত্তর একজন বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। নেক্সট, শিক্ষকতা আরও অধিক কার্যকরী হবে যদি শিক্ষক, সঠিক উত্তর নানা প্রকার নির্দেশ বাচক সহযোগিতা ব্যবহার করেন। নেক্সট, নিচের কোন জোড়াটি বিমান, সঠিক উত্তর হচ্ছে গান্ধীজির সাথে কর্দমাক্ত হস্তাদি। নেক্সট, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে বিদ্যালয়গুলির উচিত, এর সঠিক উত্তর হচ্ছে সুনাগরিকত্বের লক্ষণগুলি গড়ে তোলা। নেক্সট, নিচের কোনটি ভূগর্ভস্থ জলরাশির সংক্রমণের প্রধান উৎস নয়, এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি ভূগর্ভস্থ জলরাশির সংক্রমণের প্রধান উৎস। তাই এখানে কোশ্চেনটা একটু অন্যরকম, একটু খেয়াল করবেন। নেক্সট, শিক্ষকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো, সঠিক উত্তর হচ্ছে শিক্ষণ কার্য সংগঠিত করা। নেক্সট, প্রাথমিক স্তরে মহিলারা উত্তম শিক্ষক কারণ তারা শিশুদের সঙ্গে অধিক ধৈর্য সহকারে ব্যবহার করেন। নেক্সট, আপনি নিচের চারটি পেশায় নির্বাচিত হলে আপনি কোনটিতে যেতে ইচ্ছুক, এর সঠিক উত্তর হবে শিক্ষক। নেক্সট, একজন শিক্ষকের হওয়া উচিত, সঠিক উত্তর সবগুলি সঠিক। নেক্সট, নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য, এর সঠিক উত্তর হচ্ছে গ্রামাঞ্চলে সুশিক্ষার যোগান দেওয়া। নেক্সট, কৃষি জমির নোংরা জল জলাশয়ে পড়া কমাতে নিচের কোনটি কার্যকরী ব্যবস্থা নেওয়া, সেটা হচ্ছে কৃত্রিম অজৈব সারের পরিবর্তে প্রাকৃতিক জৈব সার ব্যবহার করতে হবে। নেক্সট, জীবাণু হলো, এর সঠিক উত্তর হচ্ছে রোগ সৃষ্টিকারী জীব। নেক্সট, জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা, মানে বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো একটি গুরুত্বপূর্ণ পরিমাণ, সেটা কি হবে, না জল ও নোংরা জলের স্তরের, জল ও নোংরা জলের অক্সিজেনের ব্যবহারের বিভেদের উপরে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের 30টা আজকের প্রশ্ন। এইবার আমরা চলে আসছি আপনাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের পর্ব। তা হোমটাক্সের পর্বে আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, প্রাথমিক খাদকের উদাহরণ হলো, অপশন এ ব্যাং, অপশন বি হরিণ, অপশন সি সিংহ, না অপশন ডি উপরে কোনোটি নয়। আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনাদের হোমটাক্সের প্রশ্নটা আপনারা একটু খাতায় লিখে নেন। তা হোমটাক্সের প্রশ্নটা হলো, প্রাথমিক খাদকের উদাহরণ হলো, অপশন এ ব্যাং, অপশন বি হরিণ, অপশন সি সিংহ, না অপশন ডি উপরের কোনোটি নয়।
আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটি এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। এর উত্তর আগামী দিনে ঠিক এই সময় আপনারা পেয়ে যাবেন এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। শর্টলিস্টের মাধ্যমে যে প্রথম 10 জন হবেন তাদের কিন্তু পুরস্কৃত করা হবে। তা সুতরাং আর দেরি না করে এখনই এই প্রশ্নে যেটা সঠিক উত্তর আপনাদের মনে হচ্ছে এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন এবং আকর্ষণীয় পুরস্কার গ্রহণ করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।